আসসালামু আলাইকুম। বাসমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা আমাদের দ্বিতীয় মসজিদ, যেটা অবস্থিত মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর। বাসমা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ যে সুনামগঞ্জ সদরে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি আরও অসংখ্য ধন্যবাদ জানাই সবুজ ভাইকে, যিনি আসলে এত দূর থেকে এসে কষ্ট করে আমাদের এই মসজিদগুলো স্থাপন করতেছেন, পাশাপাশি গ্রামবাসী সবাই সহযোগিতা করেছেন, পরিশ্রম করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের কাজ প্রায় 95% কমপ্লিট, শুধু অজুখানার যে টাইলস সেগুলো লাগানোর বাকি আছে। আলহামদুলিল্লাহ আমাদের 50 থেকে 60টি পরিবার নামাজ পড়তে পারবে এই মসজিদের ভিতরে। এইরকম চিন্তাধারা নিয়েই তৈরি করা হয়েছে মসজিদের ভিতর বাহিরের ফুটেজ। এখনও পুরোপুরি পরিষ্কার করা হয়নি, তাই একটু এলোমেলো দেখা যাচ্ছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।